বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের আবারও অভিনন্দন বাংলা বিষয়ে আজকের পাঠে। বন্ধুরা, আমরা গত ক্লাসে সুন্দর একটি কবিতা পড়েছিলাম, তাই না? কবিতা কিভাবে প্রশ্নে থাকে, আমরা কোন কোন প্রশ্নগুলো উত্তর করে থাকি, সেই তথ্যগুলো গত ক্লাসের পাঠে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আজ আমরা আরেকটি কবিতা জেনে নিব, পড়ব। কবিতার বেশ কয়েক রকমের প্রশ্নের ধরন আমরা দেখে নিব। তো আমি আশা করি তোমরা সবাই মনোযোগী হয়ে ক্লাসটি দেখবে এবং আজকের পাঠে শিক্ষণীয় বিষয়গুলো জেনে নেবে। তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইটি হাতে নিবে, আমার কাছেও রয়েছে। দেখো বন্ধুরা, এই যে বাংলা বইটি আমি নিয়েছি, আমরা আজকে যে কবিতাটি পড়ব, আমাদের সংক্ষিপ্ত যে সাজেশনটি দেওয়া হয়েছে, সেই সাজেশনের কবিতা হাটে যাব, এই কবিতাটি আমরা আজকে পড়ব। ঠিক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা পাঠ্য বইয়ের 14 নং পৃষ্ঠায় এই কবিতাটি পেয়ে যাবে। হাটে যাব, হাট কি? আমরা দেখো ঢাকায় যারা থাকি তারা কিন্তু প্রতিদিনই যে কোনো সময় ইচ্ছে করলেই বাইরে গেলে যে কোনো কিছু কিনতে পারি, ঠিক না? তবে গ্রামে একটু ব্যতিক্রম হয়, সেটা হচ্ছে গ্রামে একটি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে বা দুইটি নির্দিষ্ট দিনে একটি বাজার বসে, সেই বাজারে সব রকম জিনিস কিনতে পাওয়া যায় এবং খুব বড় আকারেই সেই বাজারটি বসে, আর সে কারণেই সেই বাজারকে হাট বলা হয়। তো আমাদের আজকের কবিতাটি হচ্ছে হাটে যাব। এখানে একটি ছোট ছেলের হাটে যাওয়ার সময় মাঝির সাথে যে কথোপকথন ছিল, সেই কথোপকথন নিয়েই আমাদের আজকের কবিতাটি। দেখো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন লোকজন, ঠিক আছে, মানে অনেক মানুষ দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে সেই হাট। দেশ গ্রামাঞ্চলে যখন হাট হয়, সেই হাটে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ক্রেতা এবং বিক্রেতা এসে থাকে, তখন কিন্তু এইরকম মানুষের ভিড় পড়ে যায়। তো এখানে দেখো গ্রামের দৃশ্যের আমরা নদী দেখতে পাচ্ছি, আমরা দূরের নৌকাও দেখতে পাচ্ছি, এবং এই যে এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি ছোট ছেলে, এই লোকটি হচ্ছে মাঝি, তার সাথে কথা বলছে, এবং এখানে একটি নৌকা রয়েছে, এই নৌকা চড়েই সে কিন্তু হাটে যাবে নদী পার করে। তাহলে আমরা ছবিটি দেখে নিলাম। এই পাশে দেখো আরেকটি ছবি রয়েছে, এখানে একটু বেশ বড় করে, এই ছবিটার চেয়ে একটু বড় করে দেয়া, এটাই হচ্ছে গ্রামাঞ্চলের হাট, ঠিক আছে বন্ধুরা। এখানেই বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতা এসে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় বিক্রয় করে থাকে। তাহলে এসো আমরা আমাদের কবিতাটি একটু আবৃত্তি করি। কবিতাটি আবৃত্তি করার পরে আমি তোমাদেরকে অনুশীলনের প্রশ্নগুলো দেখিয়ে দেব। আমাদের আজকের কবিতা হাটে যাব লিখেছেন আহসান হাবিব। আহসান হাবিব, আমরা কবি পরিচিতিটাও কিন্তু জেনে নিব। আহসান হাবিব জন্মগ্রহণ করেন 1917 সালের 2রা জানুয়ারি। আমাদের অবশ্যই কবির নাম মনে রাখতে হবে, কারণ আমাদের কবিতাংশে যে প্রশ্নের উত্তর তৈরি করতে হয় 10 নম্বরের, সেখানে কিন্তু কবির নাম কি, এই ধরনের প্রশ্ন থাকে। তাহলে আমাদের কবির নাম অবশ্যই জেনে রাখতে হবে। আমাদের হাতে যাব কবির নাম হচ্ছে আহসান হাবিব। তিনি 1917 সালের 2রা জানুয়ারি শঙ্করপাশা পিরোজপুর সদরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কবি, সাহিত্যিক এবং একাধারে সাংবাদিক। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
তার উল্লেখযোগ্য পুরস্কার একুশে পদক 1978 সালে তিনি পেয়েছিলেন এবং স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন 1994 সালে। কবি আহসান হাবিব মৃত্যুবরণ করেন 1985 সালে 10ই জুলাই মাত্র 68 বছর বয়সে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবি পরিচিতিটা জেনে নিলাম, এবার আমরা কবিতাটি আবৃত্তি করব। হাটে যাব, এটা আসলে কবিতা এবং আমরা ছড়াও বলতে পারি খুব সংক্ষেপিত আকারে। হাটে যাব আহসান হাবিব, হাটে যাব হাটে যাব, ঘাটে নেই নাও নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও, নিয়ে যাব নিয়ে যাব কত করি দেবে, করি নেই করা নেই আর কী বা নেবে, সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু কবিতাটি আবৃত্তি করেছি, এই কবিতাই আমরা বুঝে নিয়েছি। এখানে খুব সুন্দর করে একটি ছেলে মাঝির সাথে কথা বলছিল যে সে হাটে যাবে কিন্তু তার কাছে কোনো কুড়ি বা করা নেই, মানে টাকা পয়সা নেই। তখন নিঘাটা নায়ের মাঝি, মানে যে ঘাটে কোনো নাও ছিল না, সেই মাঝি তাকে বলছে যে হাসি খুশি দিলেই তাতেই হয়ে যাবে। তখন ছেলেটি খুব খুশি হয়ে বলল, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। এবার আমরা কবিতা থেকে নেয়া কয়েকটি শব্দের অর্থ জেনে নেব। দেখো বন্ধুরা, আমার প্রথম শব্দ হচ্ছে নিঘাটা। নিঘাটা শব্দের অর্থ যেখানে ঘাট নেই, নদীর যেখানে ঘাট থাকে, নৌকা বাঁধা থাকে। তো নিঘাটা মানে হচ্ছে যেখানে কোনো ঘাট নেই, কোনো নৌকা বাঁধা থাকে না। করি নেই করা নেই, করি এবং করা বলতে টাকা পয়সাকে বোঝানো হয়েছে, টাকা পয়সা নেই। নাও অর্থ নৌকা, ঘাট নৌকা ভিড়ানোর স্থান, যেখানে নৌকা দাঁড় করানো হয় ভিড়ানো হয় সেই জায়গাকে বলা হয় ঘাট, মাঝি যিনি নৌকা চালায়। তাহলে আমরা শব্দের অর্থগুলো জেনেছি। এবার আমরা শিখব ক্রিয়াপদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎকাল। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের অতীত ক্রিয়াপদের চলিত রূপ দেখিয়েছি, আমরা অতীত বর্তমান এবং ভবিষ্যৎকাল নির্দেশনা দেখি নেই। যাওয়া, এটা হচ্ছে ক্রিয়াপদ, কোনো কাজ করাই হচ্ছে ক্রিয়া। তো যাওয়া এটা এক ধরনের কাজ, এই কাজকে আমরা অতীতে বলে থাকি যাচ্ছিলাম, বর্তমান যাচ্ছি এবং ভবিষ্যৎকালে যাব। এরপরে হচ্ছে দেওয়া, দেওয়া এটাও একটি কাজ, অতীতে দিয়েছে, বর্তমানকাল দিচ্ছে এবং ভবিষ্যৎকাল দিবে। নেওয়া, এটাও ক্রিয়া বা কাজ, অতীতকালে নিয়েছে, বর্তমান নিচ্ছে এবং ভবিষ্যৎকালে নিবে। তাহলে এইভাবে করে আমরা ক্রিয়াপদের অতীত বর্তমান ভবিষ্যৎকালকে নির্দেশনা করব। এবং এর আগে আমি তোমাদেরকে ক্রিয়াপদের চলিত রূপ দেখিয়েছি, তোমরা সেই ক্লাসগুলো একটু দেখে নেবে। এবার আমরা আরেকটি অংশে চলে যাব, সেটি হচ্ছে প্রশ্নের উত্তর তৈরি করা। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু গত ক্লাসে কবিতার অংশ থেকে কিভাবে প্রশ্ন আসে আমি তোমাদেরকে সেটা বেশ ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা হয়তো মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলে বুঝে থাকবে এবং ক্লাসটি আবার দেখবে, সেই সাথে আজকের পাঠেও যদি তোমরা একটু মনোযোগী হও তাহলে বুঝে নিতে পারবে। কবিতায় উদ্দীপক দেয়া থাকবে, উদ্দীপক মানে হচ্ছে কবিতার কয়েকটি চরণ বা লাইন, সেই লাইনটিকেই উদ্দীপক বা অনুচ্ছেদ বলা হবে। তাহলে দেখো, আমাদের প্রশ্নে কবিতার অংশে 10 নম্বরের উত্তর করতে হবে, সেখানে কবিতা থেকে নেয়া কয়েকটি লাইন থাকবে বা চরণ থাকবে, সেটা হবে অনুচ্ছেদ বা উদ্দীপক। সেখানে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, ক প্রশ্নের উত্তরের জন্য 2 নম্বর, খ প্রশ্নের উত্তরের জন্য থাকবে 3 নম্বর এবং গ প্রশ্নের উত্তরের জন্য থাকবে 5 নম্বর। এরকম করে 10 মার্কসের আমাদের উত্তর করতে হয়। প্রথম প্রশ্নটি দেখো, প্রদত্ত কবিতাটির কবি কে? আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম কবি সম্পর্কিত একটি প্রশ্ন থাকে, তোমরা যদি কবির নামটি ভালো করে জেনে রাখো তাহলে খুব সহজেই এই উত্তরটি করতে পারবে। তাহলে আমরা আমাদের আজকের কবিতাটি থেকে আমরা কিন্তু কবির নামটি জেনে নিয়েছি, প্রদত্ত কবিতাটির কবি আহসান হাবিব। প্রদত্ত কবিতা মানে প্রশ্নে যে কয়েকটি চরণ দেওয়া থাকবে সেই চরণটাই হচ্ছে তোমার প্রদত্ত কবিতা।
আমরা কিন্তু লাইনগুলো পড়লেই আমরা বুঝে নিতে পারবো এটি কোন কবিতা থেকে দেওয়া হয়েছে। আর সেই কারণেই কবিতা কিন্তু আমাদের জেনে রাখতে হয় সম্পূর্ণ কবিতাটি। আর ক্লাস 1 বা 2 এর মতো করে আমাদের কবিতা 4 লাইন বা 8 লাইন লিখতে হবে না, এই কথাটি তোমরা মনে রাখবে। কবিতা লিখতে হবে না, তবে কবিতা থেকে চরণ দেয়া থাকবে, তোমাদেরকে বুঝে নিতে হবে এটা কোন কবিতার অংশ। তাহলে আমরা জেনে নিলাম প্রদত্ত কবিতাটির কবি আহসান হাবিব। খ নম্বরে প্রশ্নটি, কবিতাটির মূল ভাব 5টি বাক্যে লিখো। মানে আমরা যে কবিতাটি পড়েছি সেই কবিতায় আমরা কি বুঝতে পেরেছি সেই মূল ভাবটাই আমাদের লিখতে হবে। যেমন কবিতায় একটি ছোট খোকার হাটে যাওয়ার ইচ্ছার কথা বলা হয়েছে, এটা আমরা এক পয়েন্ট দিলাম। 2 নম্বরে নৌকার মাঝি হাটে নিয়ে যাওয়ার জন্য তার কাছে কড়ি দাবি করে, মানে টাকা দাবি করে। 3 নম্বরে আমরা দিব কড়ি না থাকায় মাঝিকে সোনামুখের হাসি এবং খুশি দিতে চেয়েছিল ছেলেটি। 4 নম্বরে আমরা দিয়ে দিব মনের আনন্দ এবং খুশির চেয়ে বড় কোনো কিছুই এই পৃথিবীতে নেই। 5 নম্বরে দিব এটি কবিতাটির মূলভাব ছিল, মাঝি কিন্তু তার এই সোনামুখের হাসি এবং খুশিটি নিয়েই তাকে পার করে দিয়েছিল। তাহলে আমরা এইভাবে করে পয়েন্ট আকারে বাক্যটি উত্তরটি লিখে দিব। আমার পরের প্রশ্ন, খোকা কিভাবে হাটে যেতে চায় 4টি বাক্যে লিখো। খোকা কিভাবে হাটে যেতে চেয়েছিল? বন্ধুরা, আমরা কিন্তু কবিতায় জেনেছি সে তার মায়ের কাছে আবদার করেছিল সে হাটে যাবে, তখন সে নৌকায় করে হাটে যেতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে বললেন যে তার কাছে কোনো টাকা পয়সা বা কড়ি করা নেই। তখন ছেলেটি মাঝিকে গিয়ে এই কথাটি জানায় যে তার কাছে কোনো টাকা পয়সা নেই। তখন মাঝিকে সে সোনামুখের সোনা হাসি দিতে চেয়েছে এবং মাঝিও কিন্তু তার সেই হাসি এবং খুশিটুকু নিয়েই তাকে পার করে দিয়েছিল। তাহলে আমরা এইভাবে সাজিয়ে আমাদের এই উত্তরটি 4টি বাক্যে পয়েন্ট আকারে দিয়ে দিব। তাহলে আমাদের কবিতার অংশের এই 3টি প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন আমাদের তৈরি হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি পরপর দুই দিন আমি তোমাদেরকে কবিতার অংশের ক্লাস নিয়েছি। তোমরা ক্লাসটি ভালো করে দেখবে এবং ক্লাস দ্বিতীয় শ্রেণীর পর তোমরা প্রথম তৃতীয় শ্রেণীর পরীক্ষায় যখন অংশগ্রহণ করবে যাতে তোমাদের এই বিষয়টি সহজ মনে হয়, সে কারণেই আমি পরপর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বাসায় ক্লাসটি আবার দেখবে এবং বুঝে নিবে। প্রথম পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু তোমরা বুঝে যাবে আসলে প্রশ্নের ধরনটা কেমন হবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং তোমাদের বাড়ির কাজ থাকবে আমার আজকের পাঠের 1, 2, 3 এবং এই 4 নং প্রশ্নের উত্তরগুলো তোমরা করে ফেলবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।